কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফো তুমি বলেন তোমার ভিতরে যদি সততা ইনসাফ বাহাদুরি থাকে আমানতার তুমি যদি হতে পারো শান্তির পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, ক্ষমতার পিছনে তোমাকে দৌড়াইতে হবে না। শান্তি আর ক্ষমতা মান সম্মান ইজ্জত যা কিছু আছে সব পশ্চিম জাতির পায়ের মধ্যে সে তোমার যাবে। যে মুসলমান রাতে অন্ধকারে সমাজের সংস্কৃতা উত্তাল তুফান দাঁড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কানাডার পতাকা উত্তীর্ণ করেছিলেন, যে মুসলিম জনতার বাসনের পরে জঙ্গলের হিন্দু প্রাণ পর্যন্ত জঙ্গল ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আজকে সেই জাতি তার ইমান হারিয়ে তার ঐতিহ্য হারিয়ে যাওয়ার কারণে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে সেই জাতি আর সবচেয়ে নিকৃষ্ট নিষ্পীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হেয় প্রতিপন্ন জাতি আজকে পরিণত হয়ে গেছে। কবি আল্লামা ইকবাল বলেন, দশতে দশতে হ্যায় দরিয়া ভি ন ছুরে হমনে, দশতে দশতে হ্যায় দরিয়া ভি ন ছুরে হমনে, জুলমাতে দৌড়া দিয়ে ঘুরে হমনে। তিনি বললেন যে সরকার নদী অবরোধ করে দিয়েছে, তোমাদের মন মানসিকতা যদি তাই হয় তাহলে সকলেই এই দরবার হাসবুল আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির, দেখা গেছে ষাট হাজার সৈন্য তাদের ঘোড়া আসবাবপত্র নিয়ে রাতের অন্ধকারে চারিদিক তুফান তাড়িয়ে দিয়ে মরুভূমির উপর দিয়া বারুদ ঘোড়া দৌড়ে গেলে ঘোড়ার পদতলিতে বারুদের উপর পড়তে থাকে, সেই সময় ঘোড়ার পদতলিতে তাইলিশ নদীর পানি গুলির উপর বারুদ দিয়েছিল সুবহান আল্লাহ। রাতের অন্ধকারে যদি তুফান পার হয়ে আফ্রিকা উপরে কাল মা কথা উদ্ধৃতি করে সেই মুসলিম জাতি যখন ইসলাম থেকে দূরে সরে গেছে এই পৃথিবী সবচেয়ে নিকৃষ্ট জাতি খ্রিস্টান এবং ইহুদি নাসারাদেরকে সৈনিক বানায়া তাদের মাধ্যমে ফিকাইয়া মুসলমানের রক্ত আজকে পৃথিবী জুড়ে লাল বানাচ্ছে। আমি আল্লাহর উপর ভরসা করতে চাই, বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর মানচিত্রে মুসলমানের যে দুর্দশা, মুসলমান যদি চব্বিশ ঘন্টার ভিতরে ম্যাচ আমল করা হয়ে যাইতে পারে, সুরাতুন্দরের পঞ্চম নম্বর আয়াতে ব্যাখ্যায় বলতেছি আল্লাহ যে মুনিদের সাথে বাধা করেছিলেন মুসলমান যদি চব্বিশ ঘন্টার মধ্যে এবং ইসরায়েলের মতো আমল সংশোধন করতে পারে গোটা পৃথিবীর সমস্ত জালেম বাদশাকে মুসলমানদের বন্ধু বানায় দিয়ে সারা পৃথিবীর সমর্থমতা আল্লাহ মুসলমানদের হাতে দিলেন। যে আল্লাহ শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন সেই আল্লাহ এখনো আছে তো বাংলাদেশেও আছে, আমরা আমাদের জায়গায় বাইরে। আমি যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মনে করে এই দুনিয়ার চাকরিত্ব করে বিবাহ বাচ্চার মহত্বতে করে দুনিয়ার ক্ষমতার ইচ্ছায় করে যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া দিবে, এই কথাটা কে বলছে? কোরআন আপনাদের কোরআনে যা কিছু আল্লাহ তারা বলেছেন আপনাদের সবকিছু বিশ্বাস হয়তো না কোনো সন্দেহ আছে?
সন্দেহ করে আর ইমান থাকবে না। আমি কুরআনের নিউজ পড়তেছি, কোন পত্রিকার নিউজ নয়। আল্লাহ বলেন যারা আমাকে বলে যাবে ক্ষমতা লিপ্তা করে দুনিয়ার ধন সম্পদ পাশুদের মনে করে, আল্লাহ তারা বলেন আমি তার জীবিকাকে সম্পৃক্ত করে দেব, কোটি কোটি টাকার মালিক হবে, গাড়ি গাড়ি হবে, তার অর্ধেক থেকে শান্তি আমি কেড়ে নিব, কোটি কোটি শিল্পপতির বাড়িতে চাকরে দুই কেজি গরুর বস্তু খায় আর এই মহায় খায় পেঁপের দুধ, তার ভাগ্যে জুটে না কি আল্লাহ জীবিকা সংকীর্ণ করছি কি করতে না, সুখ এক জিনিস আর শান্তি আর এক জিনিস। ইসলাম যারা মানবে আল্লাহ পাক তাদেরকে শান্তি দিবেন। সুখ মানে গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু গভীর রাত্রে মাইতে পারে না, গ্যাস ঠিক আছে না, অথবা তার প্রাসাদের চতুর্পাশে সন্ত্রাসেরা আজিবার বাদ নিয়ে বলতেছে, তখন তাকে ব্রাশ ফায়ার করবে, ঘুম আসে না। সারাদিন রোজগার করে 300 টাকা রোজগার করেছে, চাল চাউল গুড়া মাছ আর দরি কাঁথা কিনে নিয়ে আসে, বিবি বাল বাচ্চা কিনে নিয়ে খায়া গাছের নিচে ঘুমিয়ে আছে, তার এত শান্তির গুণ তার নাকের হরণে গাড়ির হরণ বেই, তার কোন চিন্তা নাই, একেবারে শান্তি। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে যে আমাকে ঘুরে যাবে তাদের কাছ থেকে আমি শান্তি কেড়ে নেব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله بل الدنيا شوف كرمه أمي تابتك شانتي كرمه آتر جريتك شنكين نصر جيبه আর সরকারের শাস্তি হচ্ছে আমি আল্লাহ পাক তাকে কেমতের ময়দানে বন্ধ করায় আরো কারো জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন সরকারের শাস্তি হলো বন্ধ করায় ওকে, এই মহায় অন্ত হওয়ার পরে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে তোমার বড় বড় দুইটা চোখ ছিল আর থেকে অন্ত বানায় দিলা। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا تذكار من القرآن دنيا تجو أمار جوكو تجو دنيا ما في تجو أمار جوكو تجو الله قلت دنيا مهر قلت إسلام تجو تجو جلو كنبالي أمار جوكو দুনিয়ার মুহে করে যে কিভাবে আমাকে ঘুরিয়েছে, বাজালিকা আতাকা আয়াতুনা ফনসিতা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। দুনিয়াতে দুনিয়ার মুখ আছে লিপ্ত হয়ে আমি আপনার আমিকে আমার কোরআনকে যেরকম বেমালুম ভুলে দিয়েছে, আজকে ঠিক তেমনি ভাবে আমি রব্বুল আলামিন তোমাদের নিজে ভুলে গেলাম। মুসলমান কাল কেমন দিন আল্লাহ আদালতে কি আমল নিয়ে আপনি উপস্থিত হবেন, একবার গবেষণা করছেন, চিন্তা করছেন? আল্লাহ মাইশা রাদি আল্লাহ আনহা বলেন আন্নাহা যাকারাত তিন্নার ফারাকাত, মাইশা রাদি আল্লাহ তাআলা আনহা আমার মনে পড়ে গেছে তার সতীত্বকে সংরক্ষণ করার জন্য তার সংলগ্নকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নূরের এক আয়াত আয়াত নাযিল করেছেন। সে আয়াত জাহান্নামের কথা শুনে প্রশ্ন করতেছিলেন, হুজুর বললেন আয়েশা তুমি করুণ করো কেন কি হয়েছে, মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ
জাহান্নামের কথা আমার মনে করে দেখে সময় জন্ম করতেছি। আর তার গুরু আল্লাহ রসুল, আপনি কি কেমন দিন আপনাদের আপনার পরিবারের কথা ভুলে যাবেন? আল্লাহ বলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন মায়সা, ও আল্লাহ নবীজি কেন দিন কি আপনি আপনার পরিবারের কথা ভুলে যাবেন? আল্লাহ নবীজি কি উত্তর দিয়েছেন? আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তোমাদের কথা ধরে যাব, কেউ কারো কথা মনে করবে না। সেই জায়গাগুলি কি নিরাপত্তা বরং কেউ কারো কথা মনে করবে না। সেই তিনটা জায়গা কি? সেই তিনটি জায়গা থেকে বাঁচার উপায় কি? এই হচ্ছে আজকে আমার আরো পরিচয়। পরিস্থিতিটা এমন হবে আসমান ভেদে তোর মার হয়ে যাবে, জমিন সমতল হয়ে যাবে, আসমান থেকে চন্দ্র সত্যি বলে কষে কষে পড়ে যাবে, মানুষের চোখ স্তব্ধ হয়ে যাবে, আসমান থেকে নক্ষত্র বলে ঝরে ঝরে পড়ে যাবে, পাহাড় মরে গেছে, জমিন মরে গেছে, পাহাড় পর্বত মরে গেছে, আসমানদের নিচুর মার হয়ে গেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সব জলে পড়ে গেছে, মানুষের চক্ষুগুলি স্তব্ধ হয়ে গেছে, সব কিছু সমর্পণ আমি হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, হে আজরাইল পৃথিবীতে কত কে বাকি আছে? আল্লাহ ইব্রাহিম নিকারি ইসরাফিল কয় ইব্রাহিমের দান কবচ, দান কবচ করা হবে আমাদের এলাকা। আল্লাহ বলবেন এখন কে বাকি আছে? কয় ইব্রাহিম দান কবচ করা হবে এখন কে বাকি আছে? এবার আজরাইল বলবেন আল্লাহ তুমি আরো সে আর আমি আরো সে নিচে, আমি ছাড়া তার কেউ বাকি নাই। তখন আল্লাহ বলবেন ভূত আমরা তুল্লাহ এমন একটা চিন্তা করবে, যদি সেদিন দুনিয়াতে কোন মানুষ জিন্দা থাকতো, কোন প্রাণী জিন্দা থাকতো, সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ধরে পড়ত। আজরাইল আলাইহিসসালামের মৃত্যু হয়ে গেছে, আকাশ চুরমার হয়ে গেছে, তার পর্বত সব ধ্বংস হয়ে গেছে, গ্রহ নক্ষত্র তারকারা দিয়া সব শেষ, মানুষের চোখ স্তব্ধ হয়ে গেছে, সব শেষ, গোটা পৃথিবী সমতল, কোন প্রাণী নাই। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الله পাক তাকে থাকবে, আল্লাহ আকবার বলেন, সব শেষ, আল্লাহ পাক সত্যি দেবেন। ইয়া দুনিয়া আইনা আশারুকি, ও পৃথিবী তোমার মুখে সুন্দর সুন্দর বৃক্ষ দুর্গাতি তোমার গুণটা সাজানো ছিল, আজকে সেই গুলি ইয়া দুনিয়া আইনা জীবার কি, হে পৃথিবী তোমার মুখে সুন্দর সুন্দর পাহাড় পর্বত ছিল সেই আজকে উঠায়, ইয়া দুনিয়া আইনা দুর্গুন কি, হে পৃথিবী তোমার মুখে সুন্দর সুন্দর প্রাসাদ ছিল সেই আজকে উঠায়। কে জবাব দিবে? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা জব্বার কি, হে পৃথিবী তোমার মুখে যে বড় বড় স্বৈরাচার ছিল তার দিকে রাখি না রাখি ভাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? মুফাসসিরে কেরাম দেখেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এই কথাটা আল্লাহ কেন বলবেন? ওই সমস্ত সৈয়া যাদেরকে রক্ষা করে বলবেন, যেমন নিষ্ঠার নমরুদ নিষ্ঠার ফেরাউন,
অল্প দিনের ভূখণ্ডে রাজত্বকে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফেরাউন বলেছিল আলা, এর আগে একটা কথা জানতে হবে, এই পৃথিবীর চারজন বাদশা ছিল যারা তামাম পৃথিবীর রাজত্ব করেছে, কয়জন বাদশা ছিল? চারজন, এর মধ্যে মুসলমান দুইজন আর কাফের দুইজন, কাফেরকে মধ্যে একজন বসতে নসর আর একজন হচ্ছে নসুর, আর মুসলমানদের মধ্যে একজন হচ্ছে আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জুলকার নাইন, এই চারজন ব্যক্তি গোটা পৃথিবীর রাজত্ব করেছে। সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা, আল্লাহ বলেন তিনি আল্লাহর কাছে দোয়া করে দিলেন আল্লাহ আমাকে এমন বাদশা হিদান করবে আমার পরে যে কেমন পর্যন্ত কাউকে না দেওয়া হবে, সারা পৃথিবীর সমস্ত মাখুকের ভাষা তিনি জানতেন, বুঝতেন, তাদের দাঁত শুনতেন, বাতা জানতেন, বুঝতেন, বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। আজকের ক্ষেত্রে মানুষ ভ্রমণ করে আর সুলাইমান নামে যারা আল্লাহটা পৌঁছা দিয়েছিলেন, সুলাইমান তার 300 জন স্ত্রী ছিল, তার যে সেনানিবাস ছিল ক্যান্টনমেন্ট ছিল, সেনানিবাস ছিল এরকম ভাবে 9-3 বছর, তার মন্ত্রী পরিষদ স্ত্রী গোলাম বাড়ি আসেনি না, তিনি তত্ত্বে সুলাইমানের উপর আরোহণ করতেন, বিনা ইন্দিরে বিনা দিলে বিনা ডাইভারে, তিনি শুধু বলতেন বিসমিল্লাহ বলতেন আল্লাহর হুকুমে, তিনি এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করতেন, আবার বিকালে আর এক মাসের রাস্তা অতিক্রম করতেন। সুলাইমান আলাইহিস সালাম কবর জগতে চলে গেছে, তার মধ্যে যাও কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে একটা দুইটা মুজিজা দেন নাই, 3000 মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে প্রধান মুজিজা হচ্ছে আল কোরআন, তিনি 1500 বছর আগে চলে গেছেন, কিন্তু তার মুজিজা কোরআন এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে? হ্যাঁ, নবীর মুজিজাকে কবরে চলে গেছে না আছে? যাই হোক, পরিস্থিতির এমন ভয়াবহ হবে, এরপর আল্লাহ সারা দুনিয়ার সব মাখলুককে নিন্দা করে দেবেন। এখন জমিনের ভিতর থেকে যেরকম ভাবে ঘাস গজায়, ধান গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, বিভিন্ন ঘাস তারা পূর্ণতা ঘটায়, সেই দিন আল্লাহ হুকুমে মাটির ভূগর্ভ থেকে মানুষ উঠতে থাকবে। নিস্তব্ধ সেদিন একমাত্র আদালত আল্লাহ আকামুল হাকিম, তিনি একমাত্র বিচারক, আল্লাহ পাক ঘোষণা করবেন আজকের আদালতে আমার অনুমতি যারা কারো কথা বলার অনুমতি যার নাই, সমস্ত মানুষেরা একত্রিত হবে, ফেরেশতারা কাতারে কাতারে চতুর্দিকে মানুষকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকবে। আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখবো তার নাই, সমস্ত হাসুরবাসীরা ফায়াকুনা আলাম ফায়াকুনা ইস্তারনা ইলা রাব্বি, সমস্ত হাসুরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বলবেন ও আল্লাহর নবী, আল্লাহর কথা আপনি একটু সুপারিশ করেন, বিচার কাজ করাবেন অন্তত শুরু করে, পরিস্থিতিটা কেমন হবে, মাথা 3 ইঞ্চি করে সূর্যের আলো থাকবে, 12টা মুখ দিয়া যখন তাপ দিতে থাকবে, পায়ের নিচে মাটি জমি করে তামা হয়ে যাবে, সমস্ত মানুষ মাথার চারা ফেলে দিয়ে নাক গান গলা দিয়ে আমার জমি বেড়াতে থাকবে, যদি বলে নাউজুবিল্লাহ, সেদিন আল্লাহ পাকের আরো চাষের ছায়া দিদি তার ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষ
এরকম সিংহাসনের মধ্যে এসির মধ্যে আল্লাহ আরো চাষির বিষয় আসছে এরা নিয়ে বসে থাকি বলো ওই যুবক যৌবনকালে যে আবাদন করেছে ওই যুবক আরো চার দিনের বিষয় করছে এক নম্বর ইমামুল আদেল নেপরান বাদশাহ দুই নাম্বার ওই যুবক যে যৌবনকালে আল্লাহ ইবাদত করেছে যৌবনকালে নবীর সুন্নত তার কুঠার মধ্যে জিন্দা করেছে যৌবনকালে নবীর সুন্নত তার মাথা উঠাইছে যৌবনকালে নবীর সুন্নত তার নবীর সুন্নতি কুঠা আসতে কোন ধারণ করেছে ورجل قلبه معلق في المساجد تين نمبر الجواب ওই ব্যক্তি যার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে ছিল তিন নম্বর ওই ব্যক্তি যার সম্পর্ক তার তরফ আল্লাহর ঘরের সাথে ছিল মসজিদের সাথে সম্পর্ক ছিল এই ব্যক্তি আরো কাজের আদি শুনে এসেছে ভাই কোন মানুষ দীর্ঘদিন ধরে মসজিদে যায় না নামাজ পড়ে না এই ব্যক্তি যখন রোজা করে মসজিদে দিকে রওনা হয় বাড়ি বিদেশ থেকে পাঁচ বছর পরে সন্তান দেশে ফিরে আসছে ওই সন্তানের স্ত্রী সন্তান বিধানা বাড়িঘর যেরকম ভাবে গুছায় ছেলের আগমনের জন্য যেরকম ভাবে খুশিতে আত্মহারা হয়ে যায় ছেলেকে রিসিভ করার জন্য পাগল হয়ে যায় দীর্ঘদিন যাবৎ আল্লাহর একজন গুণার মসজিদে যায় না এই লোকটা যখন রোজাশ্রম দেখে মসজিদে দিকে রওনা হয় বাড়িওয়ালা আগন্ত ছেলেকে রিসিভ করার জন্য যেমন খুশি হয় আল্লাহ পাক কাফুর আলা পিতা এই হারানো বান্দাকে মসজিদে আসার দেখে নিজেরা খুশি হয়ে যায় আমার কথা আমার পরজনানে তাহাপ্পা ফিল্লাহি ইজতামা আলা আদানি কওয়া তাফাল্লাকালাই ওই যুবক পরস্পর বন্ধুত্ব করেছে আল্লাহর মহব্বতে আবার বন্ধুত্ব বিচ্ছিন্ন করেছে আল্লাহর মহব্বতে ওই যুবক ওই দুই যুবক কেমন বলছে এরপরে ওরাজুন ইমরাতুন রাত মানসাবা রাত মানসাবি জানাবি যার আশা থেকে ওই সুন্দরী মহিলা একজন যুবককে যৌবন প্রবণে কানায় কানায় পরিপূর্ণ নির্জনতা একজন যুবককে জিনার জন্য আহ্বান করেছে সেই যুবক বলেছে ইন্নি আকাবুল্লাহ আমি আকাশের মানি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করি আল্লাহর ভয় জিনা থেকে বিরত রয়েছে ছয় নম্বর ওই ব্যক্তি দান হাতে দান করেছে বা হাতে জানে না সপ্তম নম্বর ওই ব্যক্তি যে নির্জনতায় গুণাগুণি সামনে রেখে চোখের পানি জড়াইছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাবে গাড়ির শ্রম থেকে দুধ গ্রহণ করার পরে চোখের পানি একমাত্র আল্লাহর গুসাকে হারাম করতে পারে এমন ভয়াবহ পরিস্থিতিতে বিচার কার্য শুরু করার জন্য বলা হবে ভয়াবহ এমন হবে যখন হাসরবাসীরা দেখবে জাহান্নামকে সত্তর হাজার ফেরেশতা জিনজিনি দিয়া বেরিয়ে যখন কেমন ঘরে আনতে থাকবে এক একটা ফেরেশতার সাথে সত্তর জন করে সত্তর হাজার ফেরেশতা থাকবে এরপরেও জাহান্নাম টান দিবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য এই অবস্থা থেকে
আসল বাসীর বীজ কম্পোস্ট হয়ে যাবে। আর এমন অবস্থাতেই কিছু কিছু নাটক মানে আল্লাহ থেকে বলবে মাতার গ্রামকে ফেলে ফেলে আড়াল হারান মিলির জানে কোনো সম্পর্ক উপার্জন করি ভাইরা মালিক উদ্যান করেন সেদিন অপরাধীরা আশঙ্কা করবে নিজের সন্তানকে আল্লাহর কাছে মুক্তি করে দিলে আল্লাহ আমার একমাত্র সন্তানকে জাহান্নামে দিলাম জীবন হিসাবে আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দাও জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। এমন পরিস্থিতি হলে যখন আমন্নামা বিচারের পাল্লায় ওজন দেওয়া হবে হালকা হয় না ভারী হয় ইন্দাল নির্দান হাত্তা আল্লাহ আয়া খুব আরো এক করল তিন নম্বর কাটির এক নম্বর যখন ওজন করা হবে কেউ তার কথা মনে করবে না আমার নিকির পাল্লা যদি হালকা হয় তাহলে বাপনার পরিচয় ঠিক আজকে একমাত্র আপনার সন্তান যদি হালকা কালে নিয়ে যায় 10 লক্ষ টাকা দাবি করে 10 লক্ষ টাকার বিনিময় হলেও আপনার সন্তানকে হাইজাকের হাত থেকে আপনার রক্ষা করবেন কথা ঠিক না বেশি আর কেমন ভয়াবহ পরিস্থিতি হলে বলবে আল্লাহ আমার সন্তানকে মুক্তিপণ হিসাবে দিলাম আমাকে জাহান্নামে নিয়ে যাও আমার পরিবার আল্লাহকে জবাব দিবেন না ছেলে দিছে যে ছেলেটা দিলাম জাহান্নামে দাও আমার বাঁচাও পরিস্থিতিটা খুব আরামদায়ক আরামদায়ক না ভয়ানক আল্লাহ তখন কথা বলবেন না এরপর বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সন্তানকে দিলাম তুই কোনো কথা বল না যে বেগম স্ত্রীকে খুশিতে শান্তিতে রাখার জন্য মাথার ঘামটায় বেগম থেকে দিলাম বেগম যেন বেকম না ধরে এই জন্য কি না করেছি অসহিবাসী আর তিনি যদি স্ত্রীকে মুক্তি করে খেলে দিলাম আমার কথা নিজের সন্তান কিনবে নিজের স্ত্রী কিনবে মুক্তি করে যাবে যাহার মধ্যে কথা বলবো আল্লাহ কোনো জবাব দিবেন না এরপরে বললে ও আসি আল্লাহ আমার একমাত্র স্নেহের ভাইকে মুক্তি করে যাবে দিলাম আমাকে বাঁচাও সন্তান দিল স্ত্রী দিল নিজের ভাইকে দিল যাহার নাম থেকে বাঁচার জন্য আল্লাহ কোনো কথা বলবেন না এরপরে বললে আল্লাহ সন্তান দিলাম স্ত্রী দিলাম ভাই দিলাম কোনো কথা কর না আল্লাহ আমার বিধি গুষ্টি দিলাম মুক্তি কর হিসাবে আমাকে জাহান নাম থেকে বাঁচাও আমার গুষ্টি সন্তান দিলাম বাঁচাও আল্লাহ কোনো জবাব দেবেন না এরপরে বলবেন সমস্ত মানুষকে মুক্তি করে হিসাবে দিলাম সমস্ত মানুষকে জাহাজ নামে যে হলো আমাকে বাঁচাও পরিচয় দিবে চেতনের কথা ভাইকে দেখলে পলায়ন করবে মাকে দেখলে মা থেকে দূরে সরকারে বাবাকে দেখলে বাবা থেকে পালন করবে স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে স্ত্রী থেকে পলায়ন করবে সন্তান থেকে পলায়ন করবে পরিচয় দিবে না যাদের আমার বাম হাত দেওয়া হবে ভাগ্য যাদের খারাপ সেটা প্রমাণ করবে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিঠে ব্যয় করবে এরপরে মাথারা ডাক্তার
ঘুরায়া পিছনে দিকে যাওয়া হবে। এরপরে বলবেন হা উপরে উপরে।